আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখবে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি ইনশাআল্লাহ, এদের পরে গাবি গরু ইনশাআল্লাহ ভালোই লাগছে। তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয় একটু দিয়ে দিবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, পাবনা জেলার সদর থানা মুলাডুল ইউনিয়ন বালিয়াডাঙ্গা গ্রামের বাসা, মৌসুমী ডেয়ারি ফার্মের মালিক। তারপরে দেখলাম বেশ কিছু গাবি নিয়ে আসেন, কতগুলো দেখলাম। আজকে গাবি দেখাবো, আসলে সাতটা গাবি দেখাবো। সাতটার মধ্যে আপনার পাঁচটা হচ্ছে দুধের গাবি, আর দুইটা প্রেগনেন্ট গাবি, দুইটা গাবি, একটা হাঁসা, আর একটা গাবি। দর্শক ভাই দেখতে পারলে পরে বুঝবেন যে এটা কি গাবি আর কি। দুধের গাবি কয়টা আছে? দুধের গাবি পাঁচটা। আচ্ছা, দুধের রেঞ্জ কেমন হবে ভাই? দুধের রেঞ্জ আপনার 20 প্লাস আছে। 20 প্লাস? জি। আর দর্শক এসে দুধ দান করে বুঝে পাবে? অবশ্যই, সরজমিনে আসবে, যে দর্শক আসছে গাজীপুর থেকে, লোক আসছে, আপনার দুধ দান করবে, দুধ দান করে দেখে শুনে নেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, তো কথা বলবো না, আপনার গরুগুলো দেখাবেন আমার দর্শকদের, আর যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আর দর্শকের মাঝে একটু তুলে ধরবেন। জি ইনশাআল্লাহ। চলুন ভাই গরুগুলো দেখি। জি চলুন ভাই। প্রথমে আমাদের সামনে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসছেন, বিস্কিট কালার। এটা কি জাত একটু বলবেন? এটা জাত সম্বন্ধে আমি আর কি বলবো, দর্শক ভাই দেখতে পারবেন। দেখেন আমার সমান কিন্তু, মাশাআল্লাহ। বয়স কয় দাদা? বয়স আমার 20 দাম। এইটা এখনো মোটামুটি 25 দিন টাইম আছে। তবে দেখা দিলাম আর কি, যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে আমি বিশেষ করে আমি বিক্রি করতে চাচ্ছি মনে করেন বাচ্চা দেওয়ার পরে, তো প্রথম গাড়িটা আর কি দেখা দিলাম। দেখালেন তাই তো? জি জি। আসলে ঘুরাই ফিরে দর্শকদের দেখা দিব। অনেক বড় ওজনটা দেখেন কতটুকু আছে, অনেক অনেক বড় গাবি দেখতে পাচ্ছেন, একটা বিগ সাইজের গাবি। জি জি জি। এটা ছিল এক নম্বর গাবি ভাই। জি। এটা সাইড করে দিয়ে দ্বিতীয়টা দেখেন। বিয়ালের দ্বিতীয় নম্বর ভাই, একটা চমৎকার ব্ল্যাক কালারের গরু নিয়ে আসেন, এটা কি জাতের একটু বলবেন? এটা একটা অরিজিনাল জার্সি গাবি ভাই। জার্সি? জি। বয়সটা কয় দাঁত? বয়স 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি। বাচ্চাটা আপনার জার্সি ফ্রিজিয়ান ক্রস হয় স্যার। জার্সি ফ্রিজিয়ান ক্রস, মাশাআল্লাহ। একটা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছেন। বলেন বন্ধু, দুধ পাচ্ছেন কেমন ভাই? দুধ এই গাবিটা যে দর্শক ভাই নেবে 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আর বাচ্চাটা দেখেন চার জায়গায় কত সুন্দর, আর মা বোন যে কেউ লালন পালন করতে পারে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি, এটা দুধের গ্যারান্টি থাকবে। আর এই দুধের ভ্যান পাইপটা দেখেন দর্শক ভাই, আর অনেক ঠান্ডা করো, একদম অনেক ঠান্ডা করো। চারটা বাট দেখেন চার জায়গায় কত সুন্দর বাট, অনেক জি জি জি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। আসলে যে মাথা পায় দেখেন, মাথার ওখানে অনেক কিন্তু অনেকটা আছে যে বৈশিষ্ট্য, সেটা জার্সির মধ্যে আছে। জি, এটা ছিল দ্বিতীয় নম্বর। এই গাবিটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন চাচ্ছেন? এই গাবিটার দাম চাচ্ছে 2,60,000 টাকা। 2,60,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। দরদামে সুযোগ আছে? জি, দরদামে হালকা সুযোগ আছে, হালকা একটু দরদামে সুযোগ আছে। 2,60,000 টাকা দাম চাচ্ছে, 20 লিটার দুধের গ্যারান্টি দিলেন। জি, 20 লিটার আপনার 20 লিটার দুধের গ্যারান্টি। দেখতে পাচ্ছেন। তো দ্বিতীয় নম্বরটা ভাই, তৃতীয় নম্বরটা দর্শক ফ্রিজিয়ান নাম্বার 3 ভাই। আর একটা কিউট গাভি নিয়ে আসেন, ব্ল্যাক কালার। এটা কি জাতে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়স কয় দাঁত ভাই? বয়স 4 দাঁত, এটা সেকেন্ড টাইম বাচ্চা ভাই। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা? জি জি। সাথে কি বাচ্চা? সাথে এটা ষাঁড় বাচ্চা, সবে মাত্র বাচ্চা, আজকে 7 দিন বয়স ভাই।
দেখে শুনে নেবে, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের গাভী। দেখাবো, দেখেন দর্শক, দেখেন আর অনেক ঠান্ডা করো, কিন্তু এই যে উলান পালান মনে করেন, দর্শক দেখেন, দর্শক দেখলে পারে বুঝতে পারবেন। উলান পালান তো খুব ভালো না। জি জি জি, উলান পালান কেবল 7 দিন বয়সে, এখন কোনো অনেক জায়গা কিন্তু বস্তা হয়ে যাবে। একটু সাইডে পাশে সাইড দিয়ে জি দেখেন, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা ছিল তৃতীয় নাম্বার গাড়ি ভাই। জি, এটা যদি আপনার দর্শক ভাই নেয়, দাম কেমন চাচ্ছেন? এই গাড়িটার দামে পড়বে আপনার 2,25,000 টাকা। 2,25,000 টাকা দাম চাচ্ছেন? জি জি, দরদামের সুযোগ আছে? জি, প্রত্যেকটা গাড়ির দরদামের সুযোগ আছে। তৃতীয় নাম্বার গাড়ি, সাথে বকনা বাচ্চা? এই বকনা বাচ্চা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, ওলান পালান একটু দেখাবো ভাই। দুধ পাচ্ছেন কেমন ভাই? তিন দিন হবে আপনার, দেখেন দর্শক ভাই দেখলে পারে বুঝবেন, একদম কাঁচা নাভি আর একবারে কাঁচা নাভি দর্শক দেখতে পাচ্ছেন, কেমন হওয়ার সম্ভাবনা আছে? 17-18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। ওলান পালান পিছে থেকে একটু দেখাবো, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই পাশ থেকে একটু দেখাবো। তো এটা ছিল চতুর্থ নাম্বার গাভী ভাই। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নেয়, দাম চাচ্ছেন কেমন? এই গাভীটার দাম চাচ্ছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা দাম চাচ্ছেন? জি, দরদামের সুযোগ থাকবে ভাই? জি, প্রত্যেকটা গাভীতে দরদামের সুযোগ আছে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, গাভী বাচ্চা দুইটা একসাথে দুধ খাচ্ছে, মাশাআল্লাহ। তো এটা সিরিয়াল ছিল 4 নাম্বার ভাই, এটা সাইড করে দিয়ে পাশের গাভীটা দর্শকদের একটু দেখাই। জি স্যার, সিরিয়াল নাম্বার 5 ভাই, আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসছেন আমাদের সামনে মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত প্রথম বাচ্চা। 2 দাঁত প্রথম বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। খাওয়ার দাওয়া ঠিক আছে ভাই? সব ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, সাথে কি বাচ্চা? সাথে কোকনা বাচ্চা ভাই। এই বাচ্চাটা তাই তো? জি জি। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, দুধ পাচ্ছেন কেমন ভাই? দুধ আছে এই গাভীটা সারাদিনে 21 লিটার, আপনার 20 লিটার দুধের গ্যারান্টি, 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি জি, আমার দর্শক এসে দুধ দোহন করে বুঝে পাবে তো? অবশ্যই অবশ্যই দুধ বুঝে পাবে ভাই। আপনি দেখেন উলান পালানটা, দর্শক ভাই দেখেন, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো তো উলান পালান হয়েছে ভাই। উলান ভালো মানে আমার তো ঠান্ডা করে দেখেছেন আপনি, প্রথম বিয়ে হিসাবে অনেক ঠান্ডা করে, মাশাআল্লাহ দর্শক, যে কেউ দহন করে খাইতে পারবে। জি জি জি, এই পাশ থেকে একটু গাভীটা দেখাই দিব, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা মাথাটা দেখেন, আপনার কম্বল নাই, কোনো লাভই নাই, এই গরুগুলো অনেক শান্ত সৃষ্ট গরু, সব দেখতে ভালো একটা। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, দাম কেমন চাচ্ছেন? এই গাভীটার দাম চাচ্ছে 2,55,000। 2,55,000 টাকা দাম চাচ্ছেন? দরদাম করে নিতে পারবে? জি জি ভাই, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, গাভীটা সিরিয়ালে 5 নম্বরের গাভী, 2,55,000 টাকা দাম, 20 লিটার দুধের গ্যারান্টি তাই তো ভাই? জি জি জি, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, পোলান পালা আরেকবার দেখাই দিলাম। তো 5 নম্বর গাড়িটা সাইড করে দেবে, 6 নম্বর গাড়িটা দর্শকদের একটু দেখাই। জি স্যার, সিরিয়াল নাম্বার 6 ভাই, আর একটা সুন্দর ব্ল্যাক কালারের গাভী নিয়ে আসেন, এটা কি জাতের একটু বলবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। বয়স কয় দাঁত? এটা 2 দাঁত প্রথম বাচ্চা। 2 দাঁত প্রথম বাচ্চা, জি। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা, জি জি। বাচ্চার বয়স কয় দিন? বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস আছে। 20 দিন প্লাস, জি। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, গাভীটা একটা বিগ সাইজের গাভী, দুধ পাচ্ছেন কেমন ভাই? দুধ এই গাভীটা সারাদিনে 20 লিটার দুধের গ্যারান্টি, সারাদিনে 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি জি, আর দর্শক এসে দুধ দহন করে বুঝে পাবে তো? জি অবশ্যই। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, গাভীটা ওলান পালান দেখ, পিছ থেকে একটু ওলান পালান দেখাই দিবেন। পিছে থেকে ওলান পালান দর্শক দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে একটু দেখাবো। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নেয়, দাম কেমন চাচ্ছেন ভাই? এই গাভীটার দাম চাচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদাম করে নিতে পারবে? জি, দরদাম করে নিতে, দরদামের সুযোগ আছে তাই তো ভাই? জি। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, গাভীটা একটা বিগ সাইজের গাভী, ডাবল বডির। পিছে থেকে আরেকবার একটু দর্শকদের দেখাই দিই, মাশাআল্লাহ গাভীটা তো অনেক সাদনা আছে ভাই। জি, প্রত্যেকটা গাভী সাদনা।
তো এটা সাইড করে দেবে, শেষ পর্যায়ে গাভিটা দর্শকদের একটু দেখাই। জি স্যার, আচ্ছা শেষ পর্যায়ে একটা সাদা কালারের গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ চমৎকার দেখতে। এটা কি জাতের? এটা হাঁসা গরু ভাই। হাঁসা? জি। বয়স কয় দাঁত হয়েছে? এটা চার দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দেবে, 8 মাসের প্রেগনেন্ট আর 8 মাসের প্রেগনেন্ট আছে গাভিটা। জি মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। জি, হাঁসা গরুর যে বৈশিষ্ট্যটা আপনি দেখেন, শিংটা সাদা, আপনার কানটা সাদা, নাকের সামনে যে অংশটা আছে ওইটা সাদা, পায়ের খুর সাদা, সম্পূর্ণ আর কি হাঁসার যে কোয়ালিটি এর মধ্যে আছে আর কি। জি জি জি, যে কোনো জায়গাতে চেক দেওয়া যাবে তো? জি জি, 8 মাসের প্রেগনেন্ট এটা। 8 মাসের প্রেগনেন্ট আছে? জি মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন গাভিটা চমৎকার একটা গাভি। এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, দাম কেমন চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদামের সুযোগ আছে? জি, দরদামের হালকা সুযোগ আছে। আর এত সৌন্দর্য গরু, আপনি দেখেন কালারটা একদম অনেক সুন্দর একটা কালারের গাভি, দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে। আচ্ছা ভাই, আজকে তো এই পর্যন্তই, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। অনেকগুলো একটা গাভি দেখালেন। জি, এই গাভিগুলো যদি আমার দর্শক নিতে হয়, যোগাযোগ কীভাবে করবে? যোগাযোগ তো আমি প্রথমে বললাম আজকে, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন বালিয়াডাঙ্গা গ্রামের বাসা, আর মৌসুমি ডেয়ারি ফার্মের মালিক। আইসক্রিম নাম্বার? জি, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করলে পরে আপনার পাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আর টাকা পয়সা লেনদেন কীভাবে? টাকা পয়সা লেনদেন, কোনো টাকা পয়সা আনা লাগবে না। আপনি সরজমিনে আসবেন, আসার পরে গাভি দোয়ান করবেন, বিশেষ করে গাভি গরু নিতে হলে পারে সরজমিনে আসবেন, 2 দিন দোয়ান করবেন, সকাল বিকাল, পরের দিনে সকাল। এভাবে যদি দোয়ান করে নেন, ইনশাল্লাহ আপনাকে কেউ ঠকাতে পারবে না। আসে দোয়ান করে দেখে শুনে টাকা ক্যাশ টাকা দিয়ে নিয়ে দেখা হয়তো চেক নিয়ে আসলেন না, ওখান থেকে টাকা আমার অ্যাকাউন্টে পাঠা দিবে, তারপর গরু দিয়ে দেবো। এই এমন বলবো না যে ভাই 2টা টাকা নিয়ে আসেন, 4টা গরু দিয়ে দেবো না, আর আপনার 10,000 টাকা দেন বাসায় পৌঁছা দেবেন, এইভাবে কেউ দিবে না। এইভাবে প্রতারিত হবেন, গরুর দাম বেশি পড়বে। আপনি ভাবতেছেন যে বাঁকি নিয়ে আসবো আমি, আসলে কেউ বাঁকি দিবে না আপনাদের। এইভাবে না করে সরজমিনে আসেন, নগদ টাকা দিলেবেন, আমি কিন্তু বাঁকি দেবো না। আমি এখন আমার ভিডিওর মধ্যেও বলে দিলাম, আসলে বাঁকি কেউ দিবে না, এগুলো আপনারা প্রতারণা থাকে ভাই। 10,000 দেন, 20,000 দেন, গরু আপনার বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে, এগুলো কেউ করবে না, এগুলোর থেকে আপনারা বিরত থাকেন। আচ্ছা ভাই, ভালো একটা কথা বললেন, ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।